Hukbar kerong ro shana nishan mungno tei no dilio choba khlai tonglai o kaibar ani slai bokobang hukbar motharo thanglai november talni nichidok shalkhong ni simino jengjakmani borokni choba char salo o choba jengjakmani nokha shal jisni ni shal a salo hukbar khlaine rokno logiri uino hasto tungphamungni samung butang khlaine hini shaklai kya haste kaibre yakshi bodoli motharo shatai klai o sara barot krishok haste council upojati gonomukti porishot citu te tripura khet mojur union thanja কে তুংখলামুংনি সামং বুতাং নাহানানি শাকলাইখা চা শলকক তুমা থুমনা রগনি পান্দা খলাই অকক শাকলাইখা সারা বারত কৃষক সভা ত্রিপুরা হাস্টে কাউন্সিল নিকম থিংনাই নারায়ণ কর আসল ইয়াকশি বদলি আদম শাখা হুবা চবা কেন্দ্র হাপাঙ্ক শাকনাঙ্গিয়া অঙ্গিতঙ্গু আপনি বাকি চবা খ্লাইনে রগ্ন লগিরি ওই কিষাণ মোর্চা ডিসেম্বর তালনি চীনে শালখংনি সিমিন চবানত তেবকরা খ্লাইনে নিবাগে সামং বুতাং ইয়াগর নাহারকা ও চবানো লগিরি উইনো সারা বারত কৃষক সভা ত্রিপুরা হাস্টে কাউন্সিল উপজাতি গণমুক্তি পরিষদ সিআইটিইউ তে ত্রিপুরা খেট মজুদ থানচাকে ডিসেম্বর তালনি জিবরে শালখঙ্গ তুংফামুংনি সামুং বুতাং ইয়াগন নাহার কাহনি নো শাখা হাস্টে হুকবার আদম নারায়ণ কর সংযুক্ত কিষাণ মোর্চা কয়েক দফা ভারত সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনা করবার পরেও এর কোনো সমাধান সূত্র আসেনি না আসার পরিপ্রেক্ষিতে 12 তারিখ থেকে 12ই ডিসেম্বর থেকে এই আন্দোলনকে আরো তীব্র করবার জন্য সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকারের কৌশল ছিল দেরি করো দেরি করো দেরি করো শীতের মধ্যে এবং আমাদের বদনাম আমাদের অত্যাচারের মধ্যে রাজনৈতিক চাপের কাছে ওরা পালিয়ে যাবে সরে যাবে কিন্তু দেশের যারা অবরোধ করেছে কৃষক সমাজ তাদের বাইরে অগণিত কৃষক নয় শুধু শ্রমিকরা সক্রিয় সমর্থনে এগিয়ে এসছেন তারা নয় শুধু সাধারণ মানুষ অন্যান্য পেশা নিযুক্ত যারা তারা সমর্থন আশালি কোকতুমা থুমনা রোগে পাণ্ডেও সিআইটিইউ নি হাস্তে আচুফাং মানিক দে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ নে হাস্তে আচুফাং জিতেন্দ্র চৌধুরীর সংমানজাক লাইখা কেন্দ্র হাপাং হুকবার চবা খাইনে রগ্ন শাক নাঙ্গিয়া অঙ্গি তঙ্গু হনি নো শাখা সিআইটিইউ নি হাস্তে আচুফাং মানিক দে কেন্দ্রীয় সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়ে এই আন্দোলনকে দেখছেন বা দমন করার চেষ্টা করছেন এটা একগুমি কোনা এবং অমানবিক মুখটা আবার সামনে আসছে মানুষের প্রতি যদি সামান্যতম একটু দরদ থাকতো এমনটা করতে পারে না শুনছিলেন যে দুর্ঘটনা অসুস্থতা ইত্যাদি মিলিয়ে 15 জনের মতো মারা গেছেন প্রচণ্ড শীত চলছে এবং তিনি প্রধানমন্ত্রী বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী এবং যে দলটা দেশে এখন শাসন করছেন তারা কৃষকের স্বার্থের পরিপন্থী শ্রমজীবীদের স্বার্থের পরিপন্থী গরিব মানুষের স্বার্থের চরম পরিপন্থী এটা তাদের কাজের মধ্য দিয়ে বারবার প্রকাশিত হয়েছে আশালি কক তোমা থুমনা রুকনি পান্দাও ইয়াকশি বদলে আদম রক কেন্দ্র হাফাং র সেজা লাখা আবয় বাকসা লুকুমান থাইন দুকুমান রিউই তঙ্গু হনিব শাখা গণমুক্তি পরিষদ নি হাস্তে আচুফাং জিতেন্দ্র চৌধুরী এটা শুধুমাত্র যে কৃষক বিরোধী এবং কৃষি বিরোধী হিসাবে যে বিলগুলি হয়েছে এবং বিদ্যুৎ বিল আনা হয়েছে এটা তার মধ্যে সীমাবদ্ধ নেই এটা তার চেয়েও বেশি এই যে পদক্ষেপ মোদী সরকারের যে এই উদ্যোগ এটা আরো ভয়ঙ্কর সেটা হলো যে তার মধ্য দিয়ে আমাদের ভারতীয় গণতন্ত্র সংবিধান এবং সাংবিধানিক ব্যবস্থা সংসদ তার যে গত 7 দশকে যে অর্জন করেছে বা যে 7 দশকে তার একটা যে এই কি বলে গৌরব তৈরি হয়েছে তার সাথে এই দেশের মানুষ অভ্যস্ত হয়েছে যুক্ত হয়েছে তার পেছনে দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের অবদান আছে এটাকেই দুলিশ্বাত করার একটা জঘন্য প্রবণতা
আশালিকক তোমা থুমনা রকনি পান্দো আচুক জবা খাই তোমরা জয়েন্ট মুভমেন্টে 10323 জন রকনি ককন বখুসা জাখা হাস্তে আচুক ফাং জবা খাই নাই জয়েন্ট মুভমেন্ট কমিটি নি 10323 জন রন হাস্তে হাবাং শাক নাঙ্গিয়া হনি ব শাখা মালিক দে আবয় বাক্সা 10323 জন সেবক ইয়াকাক জা গকনি বাগে ইয়া প্রিনাহানানি বাগে ব শাখা সিআইটিইউ নি হাস্তে আচুক ফাং মালিক দে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড